ভাবনার বাতটাবে কেন কাকেরা গোসল করে? ভাবনাদের ছাদ দখল করে রেখেছে কাকের দল, তাদের জন্য সেখানে রাখা থাকে খাবার ও পানি। খাবার ফুরিয়ে গেলে তারা চিৎকার করে খাবার চায়, খাবারের পাত্র আবার পূর্ণ করে দেয়া হয়। বাসার ছাদে রাখা ছোট টাবে ভাবনা নয়, কাকেরা গোসল করে, কারণ অভিনেত্রী আসনা হাবিব ভাবনার প্রিয় পাখি কাক। যে কাকেরা সেখানে আসে তাদের সঙ্গে বন্ধুত্ব হয়ে গেছে ভাবনার। করোনাকালে ঘরবন্দি ভাবনা আঁকলেন এক কাক বন্ধুর ছবি, উপকরণ আই শ্যাডো, লিপস্টিক, আইলাইনার ও কাজল। করোনা ভাইরাস সংক্রমণ থেকে দূরে থাকতে সবাই যখন ঘরে, স্বেচ্ছাবন্দী ভাবনা তখন ঘর থেকে বের হওয়ার জন্য উদগ্রীব। একটি লাইফস্টাইল ম্যাগাজিন তাকে অনুরোধ করে মেকআপ করার ভিডিও পাঠাতে। বই পড়ে কবিতা লিখে ক্লান্ত ভাবনা টেনে নেন মেকআপ বক্স, সেখান থেকে আই শ্যাডো, লিপস্টিক, আইলাইনার ও কাজল দিয়ে তিনি এঁকে ফেলেন একের পর এক ছবি। সেগুলো ফেসবুকে পোস্ট করলে সবাই অভিনন্দন করেন তাকে। একটি গাছের ছবি এঁকে ভাবনা লেখেন, যেহেতু আমার কাছে রং তুলি নেই তাই লিপস্টিক, আই শ্যাডো আর নেল পালিশ দিয়ে একটু সময় কাটানো। এ নিয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি কি পাগল নাকি এই দুঃসময় মেকআপ করে ভিডিও পাঠাবো, ওগুলো দিয়ে বরং কিছু ছবি আঁকলাম, কাক বন্ধু আমার প্রিয়। ছবিগুলোর জন্য দারুণ প্রশংসা পাচ্ছেন ভাবনা, মন্তব্য করে তাকে অভিবাদন জানাচ্ছেন তার বন্ধুরা। ভাবনা বলেন, অভিনেত্রী অরুণ বিশ্বাস ফোন করেছিলেন, আন্টি বলেছেন আমি যেন আঁকা আঁকি চালিয়ে যাই, করোনা চলে গেলে মেকআপ সরঞ্জাম দিয়ে আঁকার ছবির একটা প্রদর্শনী করতে হবে। আমার সহকর্মী শামীম সরকার ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন, এছাড়া মৌসুমী হামিদ, বন্যা ফুফু খুব অ্যাপ্রিসিয়েট করেছেন। শৈশব থেকে নাচ শিখেছেন আসনা হাবিব ভাবনা, অভিনয়ের পাশাপাশি নাচও চালিয়ে যাচ্ছেন তিনি। 2017 সালে নির্মাতা অনিমেষ আইস পরিচালিত ভয়ঙ্কর সুন্দর সিনেমার মধ্য দিয়ে ঢালিউডে অভিষেক হয় তার। ছবিটিতে তার সহশিল্পী ছিলেন পশ্চিমবঙ্গের অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। এর আগে অসংখ্য খণ্ড, ধারাবাহিক, নাটক ও টেলিছবিতে অভিনয় করে প্রশংসিত হয়েছেন ভাবনা।